স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তসনিমে জান্নাত অর্থি এবং আমি রিদিমা হক। সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা সরকারকে প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় 17 জনকে আটক করা হয়। বিস্তারিত প্রতিবেদনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় পূর্ব নির্ধারিত সমাবেশ শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। সমাবেশে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে প্রতিবাদ জানান দলের সিনিয়র নেতারা। শেষের দিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার আগেই সমাবেশের পাশ থেকে হঠাৎ কে বা কারা ইট পাটকেল ছুড়ে মারলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা ইশরাক হোসেন জানান, শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে কে বা কারা ইট ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে। হঠাৎ পিছন থেকে এবং আশেপাশ থেকে কারা জানি বড় বড় ইট পাথর নিক্ষেপ করছিল, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের দলীয় কর্মী কেউ না, এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটা সরকার পক্ষেরই কোনো লোকজন হতে পারে এবং তারপরে পুলিশ আরও মারমুখী হয়ে গিয়ে তারা অনেককে আহত করে আমাদের তিনজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, মাথা ফেটে যায়। অন্যদিকে পুলিশ জানান বিএনপি বিনা উস্কানিতেই পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। মুষ্টিমেয় সংখ্যক নেতাকর্মী নিয়ে তারা এখানে নাশকতার উদ্দেশ্যে জনশৃঙ্খলা তৈরি করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে, আমরা সেটা শুধুমাত্র প্রতিহত করেছি। একই ইস্যুতে রোববার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে জাতীয় বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় বেতার ভবনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, এখনও জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব চূড়ান্তভাবে বাতিল করা হয়নি। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। জিয়াউর রহমানের সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মবরণে যে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন সেটি প্রমাণিত মোটামুটি, এবং তার কাছে পাকিস্তানের সেনাবাহিনীর তৎকালীন অফিসার চিঠি লিখেছিল তার ভূমিকার প্রশংসা করে, অর্থাৎ পাকিস্তানের পক্ষে তার ভূমিকা। পতনের ভয় সরকার ঢাকায় বিএনপির কর্মসূচিতে হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। যারা বিচার বিভাগকে প্রেসিডেন্টের হাতে বিচার বিভাগের যে অ্যাপয়েন্টমেন্ট এবং বাতিল করার ক্ষমতা তুলে নিয়েছিল, যারা আপনার দিয়েছিল ইন্ডেমনিটি দিয়েছিল মুক্তি বাহিনীকে। এবারে পৌর নির্বাচনের খবর। চতুর্থ ধাপের 55 পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই দফায় 25 পৌরসভায় ইভিএম এ ভোট নেওয়া হবে, বাকি পৌরসভায় ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার মধ্যরাত থেকে শেষ হয়েছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। রোববার নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। নির্বাচন কর্মকর্তারা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন।
চট্টগ্রামের পটিয়া, চন্দনাই, সাতকানিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। পটিয়া পৌরসভার সব কেন্দ্রে ইভিএম এ অনুষ্ঠিত হবে নির্বাচন, তবে চন্দনাই সাতকানিয়ায় হবে ব্যালটে ভোট। এদিকে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটার এবং প্রার্থী সবার মধ্যেই দেখা যাচ্ছে উৎকণ্ঠা উচ্ছ্বাস। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ইভিএম এর মাধ্যমে যে ভোটটি পরিচালিত হবে সেটি উৎসব মুখর একটি পরিবেশ হবে। আমাদের সকল নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায়, ভোটারদের সহযোগিতায় এটা ফ্রি ফেয়ার নির্বাচন আমরা করতে পারব। রবিবার নেত্রকোনা সদর পৌরসভার 32টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে, ইভিএম ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সবাই এখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আজকে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে, স্বাভাবিক আছে। আমরা আশাবাদী আগামীকাল একটা সুষ্ঠু, সুন্দর এবং সাফল্যমণ্ডিত গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। চতুর্থ ধাপে লালমনিরহাট সদর, পাটগ্রাম পৌরসভা এবং টাঙ্গাইলের গোপালপুর ও কালীহাতিতেও ভোট অনুষ্ঠিত হবে। চতুর্থ দফায় 56 পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলো। মাদারীপুরের কালকিনি পৌরসভায় ভোট স্থগিত করা হয়েছে। ডেক্স রিপোর্ট, নিউজ 24। চতুর্থ ধাপে পৌর নির্বাচনের ভোট কাল, সেখানকার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়াজয় এবং টাঙ্গাইল থেকে আতিকুর রহমান। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়াজয়ের কাছে। জয়, আগামীকাল চতুর্থ ধাপের নির্বাচন, প্রস্তুতি আসলে শেষ সময়ে কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অতি, আপনাকে আপনি যথার্থ বলছেন। চতুর্থ ধাপে বন্দনগরী চট্টগ্রামের 3টি পৌরসভায় নির্বাচন হবে। আমি যেখানে আছি চন্দনাইস, এই জায়গায় গতকাল কিন্তু আসলে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষে প্রায় 20 জনের মতো আহত হয়েছে। তার কারণে কিন্তু এই কেন্দ্র, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এর পাশে একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন। তার কারণে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সকাল থেকে তারা খুব একটা সতর্ক অবস্থানে আছে। এখন কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। গতকাল এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি চন্দনাসে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ হবে। এমনকি সাতখানিয়াতেও কিন্তু একই অবস্থা হবে। কিন্তু পটিয়া যেখানে আছে, পটিয়া পৌরসভায় কিন্তু ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো পটিয়া পৌর এলাকার মানুষ তারা ইভিএম এ ভোট দেবেন। তার কারণে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলে বলা যায় যে চন্দনাই সাতকানিয়া এমনকি পটিয়া যেখানে পৌর এলাকাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে বিজিবির টহল কিন্তু সকাল থেকে তারা অব্যাহত রেখেছেন। এমনকি দুই প্লাটুন করে বিজিবি আছে। বিজিবির পাশাপাশি আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে নিয়ে র‍্যাব, এমনকি যে অতিরিক্ত যে পুলিশ প্রশাসন আছেন তারাও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে আছেন। তার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অথির কাছে। জয়, আপনি আমাদের সাথে থাকুন, একটু টাঙ্গাইলে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, চট্টগ্রাম থেকে যেমন সেখানকার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন নয়ন বড়ুয়াজয়, টাঙ্গাইলে আসলে কিরকম অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে কোনো সহিংসতার খবর পাওয়া গিয়েছে কিনা? ধন্যবাদ অর্থী, আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে টাঙ্গাইলে কিন্তু 2টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর দুটির মধ্যে হচ্ছে টাঙ্গাইল কালীহাতি এবং অপরটি হচ্ছে গোপালপুর পৌরসভা। এবং ইতিমধ্যে আপনি জানেন যে গোপালপুর পৌরসভাতে একটি সহিংসতা ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিন আগে, এবং সেখানে কিন্তু একজন নিহত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং সমর্থিত প্রার্থীর মধ্যে। তারপরেও আসলে এখানে আইনশৃঙ্খলা যদি বলি, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে জোরালোভাবে করা হয়েছে এবং 18টি কিন্তু গোপালপুর পৌরসভার কেন্দ্র রয়েছে এবং 18টি কিন্তু কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবং জনগণ আসলে বলছেন যে ভোটের যদি সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই তারা ভোট কেন্দ্রে যাবেন। এবং তারপরেও আসলে এখন যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ র‍্যাব, পুলিশ, বিজিবি তারা কিন্তু টহল দিচ্ছেন। আমরা একজন সাথে কথা বলবো, কি অবস্থা এই ভোট, কেমন মনে হচ্ছে এবং প্রস্তুতি কেমন এবং যাবেন কিনা ভোটে? আমরা ডুবাইল আপাময় জনসাধারণ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোট চাই। আকুল আবেদন প্রশাসন নিকট সুন্দর সুষ্ঠু ব্যবস্থা চাই যাতে আমরা ভোট দিতে পারি। আসলে জনগণ বলছেন যে ভোটের পরিবেশটা যেন, এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা যেন ভোট কেন্দ্রে আসলে ভোট
যেন দিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী যেন কঠোর অবস্থান এবং নিরাপত্তা যেন জোরদার করা হয়, সেই বিষয়টি আসলে জনগণ বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল গোপালপুর পৌরসভা নিয়ে। আতিক এবং জয়, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। অন্যান্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে গত 29 জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্র সফরে যান। সফরকালে তিনি মার্কিন সেনাপ্রধান সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছেন। সফরকালে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাপ্রধান। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশার কথাও বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্ত করেন জেনারেল আজিজ আহমেদ। টিকা কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলেও বয়স্কদের ক্ষেত্রে তা চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, অনেক দেশ টিকা দিতে হিমশিম খেলেও পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুশৃঙ্খলভাবেই টিকা দেওয়া হচ্ছে। এ সময় টিকা নেওয়া মানুষের শরীরে প্রতিষেধক তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 4 সপ্তাহ আগে এটা বোঝা যায় না। নাইমাল জিকোর প্রতিবেদন। 88 বছর বয়সী মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া হুইল চেয়ারে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা নিতে এসেছেন। তিনি বললেন, শরীরে বয়সজনিত অনেক রোগ বাসা বাঁধলেও টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তিনি স্বাভাবিক আছেন। টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিন রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। টিকা নিয়ে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থভাবে বাড়ি ফিরছেন তারা। গুজবে কান না দিয়ে তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান তাদের। সুশৃঙ্খলভাবে সিস্টেম অনুযায়ী সুন্দরভাবে টিকা দেওয়া হয়েছে, টিকা নিলাম। বিনা দ্বিধায় স্বাস্থ্যকেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করিয়ে টিকা নেওয়া উচিত। তবে এখনো মেটেনি SMS জটিলতা। তারিখ না পেয়েও টিকা নিতে অনেকেই আসেন হাসপাতালগুলোতে। বৃহস্পতিবার বাতিল হওয়া স্পট রেজিস্ট্রেশন আবারও চালু করার দাবি তাদের। আমি রেজিস্ট্রেশন করছি, এখনো SMS-টা পাইনি, SMS-এর অপেক্ষায় আছি আর কি। বুথ থাকা উচিত ছিল যেখানে এখানে এসে সাধারণ মানুষ এসেও রেজিস্ট্রেশন করে যেন দিতে পারে। তবে BSMMU কর্তৃপক্ষ বলছেন, সময় লাগলেও পর্যায়ক্রমে সবাইকে টিকা নেওয়ার তারিখ SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই যে রেজিস্ট্রেশনের একটা চাপ পড়ছে, সেই জন্য হয়তো বা দেরি হচ্ছে, কিন্তু সবাই কিন্তু ধাপে ধাপে পাবেন। এদিকে সকালে BSMMU এর টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বলেন, বয়বৃদ্ধদের জন্য স্পট রেজিস্ট্রেশন চালু করার পরিকল্পনার কথা। একেবারেই মেসেজ বা অনলাইনে কোনো ক্রমেই তারা ঢুকতে পারছে না, একেবারে ইল্ডারলি 80 years old বা অ্যাবাভ, তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কি না স্পটে, সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখবো। 35 লাখ টিকা দেওয়া শেষ হলে শহর ও গ্রামের মধ্যে কত মানুষ টিকা নিয়েছে সেটা জরিপ করা হবে। যদি গ্রামের মানুষ কম পাওয়া যায় তবে তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব। নাইম আলজিকো, News24, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 291 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট 540,266 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে 8,266 জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন 486,767 জন। রাজধানীর হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা মেট্রো রেল 5 নামে পরিচিত। চলছে মাটি পরীক্ষার কাজ। এরই মধ্যে নিয়োগ হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ের এই মেট্রো রেল শেষ হওয়ার লক্ষ্য 2028 সাল। লাবণ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
সাভার থেকে হেমায়তপুরের পর গাবতলির দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল পাঁচের কাজ। পুরো রুটের মাটি পরীক্ষা করতেই এমন কর্মযোগ্য মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের। মাটি পরীক্ষার কাজ চলতেছে এখানে, তো এখানে আমাদের নয়টা রিকের কাজ চলতেছে, তো সামনে আরও রিক হয়তো বাড়তে পারে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে দেশের প্রথম মেট্রো রেল বাস্তবায়নের কাছাকাছি, তার পাশাপাশি বাস্তবিক অর্থে কাজ শুরু হয়েছে এই মেট্রো রেল পাঁচেরও। যে মেট্রো রেল শুরু হবে হেমায়তপুর থেকে, যাবে মাটির নিচ দিয়ে একেবারে রাজধানীর ভাটারা পর্যন্ত। হেমায়তপুর থেকে গাবতলী পর্যন্ত অন্তত নয় জায়গায় চলছে মেট্রো রেল পাঁচের জন্য মাটি পরীক্ষার কাজ। 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। আমাদের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটা ইয়ে থেকে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে, এটা আন্ডারগ্রাউন্ডও আছে আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে, অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার মধ্যে আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে। আর মেট্রো রেল পাঁচের শুরু হেমায়তপুর থেকে আমিনবাজার এবং শেষের অংশ নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট 6.5 কিলোমিটার হবে উড়াল সড়ক। পুরো রুটে মাটির উপরে নিচে মিলিয়ে হবে 14টি স্টেশন। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে, আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। এই মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে 41,238,54,00,000 টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে 12,121 কোটি এবং জাইকার ঋণ থেকে 29,117 কোটি টাকা ব্যয় হবে। প্লাবন রহমান, News 24, ঢাকা। রাজধানীতে যেসব খাল এখনও দখলমুক্ত হয়নি সেই সব খাল দ্রুত ঢাকার 2 সিটি কর্পোরেশন দখলমুক্ত করবে। শনিবার এক আলোচনা সভায় কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় নগর পরিকল্পনাবিদরা পরিকল্পিতভাবে খাল উদ্ধারের পাশাপাশি সংস্কারেরও পরামর্শ দেন। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা শহরে বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পানি জমে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। প্রতি বছরই নগরবাসীকে জলাবদ্ধতা দুর্ভোগে পড়তে হয়। গেল বছরের 31 ডিসেম্বর রাজধানীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা ওয়াসার কাছ থেকে 26টি খাল ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। খালের দায়িত্ব পেয়েই তা সংস্কারের কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও খাল সংস্কার নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রী ছাড়াও নগর পরিকল্পনাবিদরা অংশ নেন। নগর পরিকল্পনাবিদরা বলেন সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, জনগণকে সম্পৃক্ত করেই পরিকল্পিত উপায়ে খাল সংস্কার করতে হবে, পয় নিষ্কাশন ব্যবস্থাটাকে উন্নত করতে হবে, বর্জ্য কালেকশনটাকে যেটি আছে তার থেকে অনেক বেশি উন্নত করতে হবে, বিশেষ করে সলিড ওয়েস্ট কালেকশনের রেটটাকে বাড়াতে হবে, পরিকল্পিতভাবে যেতে হবে। আমি উদ্ধার করলাম একক ভিত্তিতে, ল্যাপটপ উঠায় ভাবলাম বিরাট কাজ করে ফেলেছি, ধন্যবাদ আপনাকে উঠিয়েছেন, কিন্তু তাতে আমার দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক কর্মকাণ্ড ছাড়া কোনো উত্তরণ হবে না। সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন ঢাকা শহরের খাল দখলমুক্ত করা অনেকটা চ্যালেঞ্জিং, তারপরও 2 সিটি কাজ করেই চলেছে। এখন উচ্ছেদ কাজ আরম্ভ করেছেন, এখানের মধ্যে ধরুন মনে করেন যে অনেক চ্যালেঞ্জ আছে, আমাকে দেখানো হয়েছে খালের মধ্যে ওখানে 10 তলা বিল্ডিং বানানো হয়েছে, তারপরে দিয়ে এবং উনি আবার বড় ধরনের ক্ষমতাসীন লোক অথবা এটা ওইটা ইত্যাদি, তো আমি বললাম যে ক্ষমতাসীন আর ক্ষমতাহীন এটাকে উই উইল নট গো টু দিস প্যারামিটার, এই প্যারামিটারে তো আমার যাওয়ার দরকার নেই, আমার দরকার হলো যে আইন যেভাবে বলা আছে। খাল উদ্ধারের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়ার কথা বললেন তাজুল ইসলাম। এই জাতীয় অনেকগুলো বড় বড়। তৌফিক মাহমুদ মুন্না, News 24, ঢাকা। শুধু কারিকুলামে পরিবর্তন এনেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন দক্ষ শিক্ষক আর পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন। শিক্ষাবিদরা বলছেন এর আগেও কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে কিন্তু সঠিক বাস্তবায়ন হয়নি, আর যে কারণে অধরাই থেকেছে কাঙ্ক্ষিত সুফল। গদবাধা সার্টিফিকেট সর্বস্ব বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কথাও বলছেন তারা। এদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের দক্ষতা বাড়াতে এরই মধ্যে পাইলটিং এর কাজ শুরু করেছে মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন সজল দাস।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কারিকুলামে আমূল পরিবর্তন আনছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন পাঠ্যসূচিতে অন্যান্য নিয়মিত বিষয়ের সাথে গুরুত্ব পাবে ব্যবহারিক ও তথ্য প্রযুক্তি। এরই মধ্যে পাইলটিং ও ম্যাপিং এর কাজ শুরু করেছে মন্ত্রণালয়। কারিকুলামে যেগুলো আসছে, যেমন ধরেন একটা বড় বিষয় আসবে প্রজেক্ট বেসড এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এবং সেটা অ্যাসেস হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দ্বারা। এই বিষয় কিন্তু আমরা পাইলটিং করেছি। এই পদক্ষেপকে ইতিবাচক বললেও পুরনো অভিজ্ঞতা বিবেচনায় পরিকল্পনা সঠিক বাস্তবায়নে জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। 2012 সালে তখন আমরা 6-7-8 একটা নতুন বিষয় চালু করেছিলাম, বাধ্যতামূলক জীবন ও কর্মমুখী শিক্ষা। বিষয় বেড়ে গেছে এই অজুহাতে এক সময় গিয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে 4-5 বিষয়ের পরীক্ষা হবে না, ধারাবাহিক মূল্যায়ন হবে। কিন্তু যেহেতু পরীক্ষা হবে না, পাবলিক এক্সামিনেশন হবে না, তো স্কুলে শিক্ষকরাও এটা পড়ায় না, ছাত্ররাও এটা পড়ে না, এমনি তাদেরকে নাম্বার দিয়ে বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কথা বলছেন শিক্ষাবিদরা, জোর দিচ্ছেন চাকরিমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায়। উচ্চ শিক্ষায় যেভাবে ঢালাও ভাবে সব ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, তাতে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। তো কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা, তার একটা সমন্বয় আমাদের সাধন করতে হবে। শিক্ষকদের ভিতর যদি বিভাজনটা আমরা দূর করতে পারি, প্রাইমারি শিক্ষক এক ধরনের বেতন পাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক বেশি পাবেন, এই ধরনের বিভাজনটা তৈরি করা উচিত। না শিক্ষক ভালো না হলে আমার শিক্ষা ব্যবস্থা যতই আমি মানে উন্নতি করার চেষ্টা করি সেটি মুখ্য পড়বে। সেই জন্য ভালো শিক্ষক নিতে গেলে আমাকে ভালো বেতন দিতে হবে। একদিকে লাখো শিক্ষার্থীর চাকরিমুখী প্রবণতা বাড়াচ্ছে বেকারত্ব, অন্যদিকে প্রশিক্ষিত জনবলের অভাবে কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হচ্ছে দেশ। তাই ভবিষ্যৎ ভেবে সঠিক পথে হাঁটার কথা বলছেন শিক্ষাবিদরা। সজল দাস, News24, ঢাকা। শিকদার গ্রুপ অফ কোম্পানিজ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে তার প্রতিষ্ঠিত ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাঙ্গণে। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন রাজনীতিক ও ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষেরা। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। জানাজার জন্য হিমঘর থেকে যখন শিকদার উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে নিয়ে আসা হয়, শিল্পপতি জয়নুল হক শিকদারের মরদেহ সেখানে তৈরি হয় শোকবিহ্বল পরিবেশের। অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানাতে আসা স্বজন আর গুণগ্রাহীদের ভিড় বাড়তে থাকে। এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। জানাজার পূর্বে জয়নুল হক শিকদারের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। মন থেকে দোয়া করবেন যে ভাইয়া যে কোনো কষ্ট যেন না পায়, জীবনে অনেক কষ্ট করে গেছে, সবার জন্য অনেক কিছু করে গেছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা সবাই তার জন্য কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। মরহুমের নামাজের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় অধিবাসীরা। শুধু ব্যবসার জন্যই তিনি ব্যবসা করেন নাই, তিনি এই যে আজকে যে পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের মেয়েদের জন্য প্রথম উমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করেছেন। প্রতি বছর 100 মেয়েরা এখান থেকে ডাক্তার হয়। তিনি জয়নুল হক শিকদার বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা সেখানে বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারে। হাজার হাজার ছেলে মেয়েকে তিনি এই ন্যাশনাল ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন, ন্যাশনাল ব্যাংক, মেডিকেল কলেজ, হসপিটাল, বিভিন্ন জায়গায় তিনি চাকরি দিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার শরীয়তপুরে নিজ গ্রামে দ্বিতীয় দফা জানাজার পর সমাহিত করা হবে বীর মুক্তিযোদ্ধা, দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা জয়নুল হক শিকদারকে। শাহ আলী জয়, News24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক শাহিন রেজা নূর আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারে আক্রান্ত এই শহীদ সন্তান কানাডার ভ্যাঙ্কুভারের একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার বেলা 10টার দিকে মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। ইত্তেফাকের সাবেক সাংবাদিক শাহিন রেজা নূর যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন। প্রজন্ম 71 গড়ে তোলায় নেতৃত্ব দেন তিনি। জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষী ছিলেন। সন্ধ্যা 7টার সংবাদের সময় হলো বিরতি। ফিরছি আরও খবর নিয়ে সন্ধ্যা।
স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। ফাগুনের আগমনী বার্তা ছড়াচ্ছে হিমেল বাতাস, আর দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস। দুই মিলে ব্যস্ত সময় কাটছে ফুল চাষীদের। এই সময়ে ফুলের চাহিদা এবং বিক্রি ভালো হওয়ায় সারা বছরের লাভ ক্ষতির হিসেব মেলান কৃষক। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ড্যাশ রিপোর্ট। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন দিবসে তাই সবচেয়ে বেশি চাহিদা থাকে ফুলের। ভালোবাসা দিবস ঘিরে ঝিনাইদহে রমরমা ফুলের বাণিজ্য। ফেব্রুয়ারি মাস পড়া থেকে প্রথমে 70-60, গতকালকে একটু বেশি গিয়েছিল। পোশাকের যে বাজার ছিল 10-20-30 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সে তুলনায় এখন ভালো। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এখানকার ফুল। দাম ভালো পেলে এবার লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকদের। ভালোবাসা দিবস এখন দাম ভালো থাকে, গেন্দা সাপ গোমতি দাম বাজার ভালো পাওয়া যায়। এখন বাজার নিয়ে কথা যদি 200-300 দেখা যায় তাহলে লাভ হবে, প্রচুর লাভ হবে। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় 700-800 হেক্টর জমিতে গোলাপ চাষ হয়। প্রায় 400 কৃষক বাণিজ্যিক ফুলের চাষের সঙ্গে যুক্ত। ফুল চাষ করছি, ভালোই লাগতেছে, কিন্তু করোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সব কৃষক। ফুলের দাম ভালো মতন পাচ্ছে না দেখে সবাই সংসারে ঘাটতি পড়ে। লোকজন বাহিরে বাড়িতে পারে না, লোকজন যদি বাহিরে বাড়িতে পারতো তাহলে হয়তো ফুলের চাহিদাটা একটু ভালো থাকতো। ভালোবাসা দিবস সহ বিভিন্ন দিবস উপলক্ষে গোলাপ, জারবেরা ও অন্যান্য ফুলের বাড়তি যত্ন নিচ্ছেন এখানকার কৃষকরা। তবে বাগান মালিকরা বলছেন আমদানি করা প্লাস্টিক ফুলের ছড়াছড়ি নষ্ট করছে প্রাকৃতিক ফুলের বাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি কিছুক্ষণে। নিউজ 24 সন্ধ্যার সংবাদে স্বাগত আরো একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সব বেসরকারি টেলিভিশনের বিপণন বিক্রয় বিভাগের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18টি পদে নির্বাচিতদের দায়িত্বভার বুঝিয়ে দেন সিনিয়র নেতৃবৃন্দ। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ 24 টেলিভিশনের হেড অফ মার্কেটিং মোহাম্মদ আনিসুর রহমান তারেক, আর সাধারণ সম্পাদক এনটিভির গৌতম চন্দ্র দাস। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। এ সময় অং সান সুচি সহ আটক নেতাদের মুক্তি দিতে সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে দ্বিতীয় সপ্তাহে মিয়ানমারের রাজপথ দখলে রেখেছে বিক্ষোভকারীরা। এরই মাঝে দেশটির প্রায় 300 সংসদ সদস্য সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেন সুদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান। বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত পরিচালনা করছিলেন। একই সঙ্গে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন সময়ের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তদন্ত পরিচালনা করছিলেন ফাতু বেনসুদা। ক্রিকেটারদের বাইরে ক্রিকেট সংশ্লিষ্ট কাজে যুক্তদের জন্য পিচ ফাউন্ডেশন নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার বিসিবিতে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন পরিচয়ে যুক্ত থাকবেন এই দুই সাবেক ক্রিকেটার। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।